Mark, news headlines. নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে পাঁচ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে 62টি M16 রাইফেল, দুটি রকেট লঞ্চার সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে তিনজনকে। 2017-18 অর্থ বছরে 4,266 কোটি টাকার বাজেট জাতীয় সংসদে প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7.4 এবং মূল্যস্ফীতি ধরা হয়েছে 5.5%। ভ্যাটের হার 15% বহালের প্রস্তাব অর্থমন্ত্রীর। ভ্যাটমুক্ত টার্ন ওভারের সীমা 30 লাখ থেকে বাড়িয়ে 36 লাখ এবং টার্ন ওভার ট্যাক্সের সীমা 80 লাখ থেকে বাড়িয়ে 1,20,00,000 টাকা করার প্রস্তাব। বাজেটকে গণমুখী ও জনকল্যাণমূলক বলে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাজেট বললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেন, অর্থমন্ত্রী নয় বরং প্রধানমন্ত্রীর কথা মতোই তৈরি হয়েছে এই বাজেট। বিলাসী এই বাজেট বাস্তবায়নযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর নিত্যপণ্যের বাজারে বাজেটের কোনো প্রভাব পড়েনি। আগের বাড়ানো দামেই বিক্রি হচ্ছে রমজানের নিত্যপণ্য। এদিকে সবজির বাজারে কাঁচামরিচ ও বেগুন বিক্রি হচ্ছে বাড়তি দামে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি ক্যাসিনোতে বন্দুকধারীর হামলায় মারা গেছেন 36 জন। ঘটনা ঘটিয়ে আত্মহত্যা করেছে বন্দুকধারী নিজেও। নানা আলোচনা সমালোচনা ছাপিয়ে অবশেষে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ঘোষণা করে এমনটি জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। বার্মিংহামের এজবাস্টনে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেলারুশকে 1-0 গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। দলের পক্ষে একমাত্র গোলটি করেন জর্ডান শাকিরি।